আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সিলেটের জাফলং ভ্রমণ। আর এটা শীত সিজনের জন্য ভ্রমণ, আর এটা আমরা লোকালভাবে যাব। আপনারা চাইলে লোকালেও যেতে পারেন, আর আপনারা সিলেট শহরের সুপানিঘাট থেকে এখানে লোকাল বাসগুলো ছাড়ে আপনারা গেট লক বাসে যেতে পারেন। আর এখানে গেট লক বাসের ভাড়া পড়বে 150 টাকা করে। আপনারা এখান গেট লক বাসে গেলে সুবিধা, এখানে আর কোনো জায়গায় থামবে না, আপনারা ডাইরেক্ট স্পটে নিয়ে যাবে জাফলংয়ের। আর এই তো আমরা চলে আসছি, যে বর্তমানে 0 পয়েন্টে চলে যাব এখানে নেমে। আর সামনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার গোলগুলো এর সামনে মেঘালয় একবারে খাসি আমাদের মেঘালয় রাজ্য দেখা যাইতেছে পুরা ইন্ডিয়ায়। শীতে অনেক সুন্দর। আর এই তো উপরে পাবলিক টয়লেট আছে, আপনারা চাইলে এখানে গিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করতে পারেন। কেজি 100 টাকা কেজি। আর এই তো আমরা জাফলংয়ের সেই ভিউটা দেখতে পারছি, কুয়াশার জন্য শীতের যে আবহাওয়া, শীত সিজনে একটা সুন্দর, এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা আসলাম শীত সিজনে। অনেক সুন্দর শীতের আবহাওয়াটা অনেক। আর এই তো দূর থেকে দেখা যাইতেছে সবাই পাহাড় বেয়ে উঠতেছে, শীতের আবহাওয়া। আর আপনারা এই প্রজাতিগুলো সবাই চলে আসতেছে অনেকে, আর আমরা এখন যাইতেছি। নামতে খুব সোজা কিন্তু উঠতে অনেক কষ্ট। এই তো নামতেছি কিন্তু উঠার সময় অনেক কষ্ট, এখানে উঠতে অনেক কষ্ট হয়। আমরা ইন্ডিয়ার মানুষজনের সাথে দেখা করতে পারবো। এই তো আমাদের সীমানা, দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে আমরা বাইরে হতে পারবো না। এখানে সব ইন্ডিয়ান মানুষেরা, আর সব ইন্ডিয়ান মানুষেরা এরা পিছনে দেখতে পাচ্ছেন, সব ইন্ডিয়ান মানুষ দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাইতেছে সব ইন্ডিয়ান। দেখতে পাচ্ছেন যে আমরা সবাই সরাইতেছে এই জোতাকে। এই তো ইন্ডিয়ান মানুষ দেখতে পাচ্ছেন যে এরা আমাদের দেশ থেকে যে বড়ো আচারগুলো টেস্ট করতেছে এখান থেকে কিনে নেয় অনেক সময় ওরা। আর ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এখানে উপরে, আর এরা সব ইন্ডিয়ান মানুষ। এই তো ইন্ডিয়ান পুলিশে সবাইকে সরিয়ে নিয়ে গেছে ইন্ডিয়ান মানুষকে। এই তো আমাদের লাইন দেখতে পাচ্ছেন এখানে 0 পয়েন্টের লাইন, এখান থেকে সরিয়ে নিচ্ছে সব পুলিশ মানুষকে। এই তো বাংলাদেশে আইসক্রিম খাইতেছে তারা ইন্ডিয়ান। আইসক্রিম কত করে ভাইয়া? 10 টাকা। এই তো তারা খাইতেছে বাংলাদেশি আইসক্রিম। ওদিকে যাবেন না, ভাই।
এখান থেকে নৌকা নিয়ে আপনারা মায়াবী ঝর্ণা চলে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন যে নৌকাগুলা যাইতেছে, এগুলা মায়াবী ঝর্ণা চলে যাবে। আর এখন শুকনার সিজন, শীতের সিজন, সেই সুন্দর আবহাওয়া। আর আজকে আবহাওয়া অনেক শীত, পানিটা খুবই ঠান্ডা। আর দেখতে পাচ্ছেন যে এনডিআর একবারে কাছে চলে আসছি, এনডিআর যে পাহাড়গুলা আর মানুষগুলার কাছে ছিলাম। এ তো এই সাইডে আসছি, এখানেও দেখতে পাচ্ছি মানুষজন, এখানে অনেক মানুষ। এই তো এখানে অনেক মানুষ দেখা যাইতেছে। এই তো এনডিআর অনেক মানুষ দেখা যার, এই পারে সবাই গোসল করতেছে। এই তো দেখতে পাচ্ছেন যে পানি জাফলংয়ের অনেক সুন্দর পানি, আপনি এনে বই একটা ফিল পাবেন যে সাদা পাথরের কক্সবাজার এগুলা জাফলংয়ে আসলে। মানে দেখতে পাচ্ছেন অনেক শুকিয়ে গেছে নৌকাগুলা। আর এই তো ইন্ডিয়ান পর্যটক দেখা যাইতেছে। এই তো অনেক ইন্ডিয়ান পর্যটক আসতেছে, উপর থেকে নামতেছে দেখতে পাচ্ছেন। দোকানপাট এখানে আছে, আপনারা চাইলে এখানে কিনতে পারবেন অনেক ধরনের পণ্য, চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। এই তো মানুষে কিনতেছে চকলেট, এগুলা দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকান আছে এখানে। এই জায়গা হইলো জেন্ডারে সুটা, নামা খুব সহজ, নামা খুব সহজ, কিন্তু উঠাটা কষ্ট। এটা উঠতেছি খাড়াই রাস্তা পাহাড় দিয়ে, নামা খুব সোজা কিন্তু উঠা অনেক কঠিন। এই তো পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। অনেকটা কষ্ট। এই তো উঠতেছি, আর চলে আসছি উপরে। এই তো আমরা চলে যাবো এখন, খুব টায়ার্ড, উঠতে খুবই কষ্ট হয়েছে, ওটাটাই অনেক কষ্ট। এই তো আমরা চলে যাইলাম এখন। আর এখানে আপনারা চাইলে কিনতে পারবেন অনেক কিছু। আর এই তো জাফলং থেকে আমরা চলে যাচ্ছি, এখন উঠে গেছি। এই তো চলে যাচ্ছি আমরা এখন জাফলং ছেড়ে। আর এই তো একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন যে জাফলং ভিউ রেস্টুরেন্ট, এটা অনেক সুন্দর ভিতরে। আর এখানে খাবারও মোটামুটি ভালো আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। আর ওই জায়গায় আপনারা লোকাল বাসের যেগুলো টিকিট পাওয়া যায় গেট লক, এই তো দাঁড়িয়ে আছে, আপনারা এখান থেকে যেতে পারবেন আবার সিলেটে। এখানে টিকিট কাটে আপনারা যেতে পারবেন, টাইম ধরে আছে, টাইমে টাইমে এগুলো ছাড়ে, আপনারা টাইম ধরে যেতে পারবেন এখানে গেট লক পাস দিয়ে।
আর আমরা এখন যাব তামামিল যে বর্ডার বর্ডারে যাব সেটি আমরা চলে যাব সেটি আর আপনারা এরকম দেখে দেখতে পারেন এই তো আমরা যে তামামিল স্কুলের বন্দর ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্ডার এই এখানে চলে আসছি আর এই দিক থেকে আপনারা চলে যেতে পারেন ইন্ডিয়া যদি পাসপোর্ট ভিসা থাকে তাহলে আপনারা যেতে পারেন আর আমি কয়েক মাস আগে এই দিক দিকে চলে গেছিলাম ইন্ডিয়াতে শিলং আপনারাও যেতে পারেন শিলং ডাউকি দিয়ে এই ডাউকি এটা বর্ডার আর এই তো আমাদের বাংলাদেশে যে ইমিগ্রেশনগুলো দেখা যাইতেছে স্থলবন্দর সবগুলো কাস্টম অফিস বাংলাদেশের আর এই তো গেট যে ইন্ডিয়ার এটা বাংলাদেশের গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে ইন্ডিয়াতে আর এই তো আমরা বাংলাদেশের গেট অতিক্রম করে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি আর এখানে লেখা আছে বোর্ডে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা কত কিলোমিটার ঢাকা কত কিলোমিটার সিলেট কত মিটার লেখা আছে আর এই তো ইন্ডিয়ান পরিষদ দেখা যাইতেছে এখানে আর এই তো বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি তামাবিল লেখা আছে আর ও তো ইন্ডিয়ার দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেটের দাঁড়িয়ে আছে পুলিশ আর ওই তো বাংলাদেশে একজন আসছে ইন্ডিয়া থেকে এখন একজন দেখা গেল এখানে এই তো পিলার বাংলাদেশের যে পিলারটা আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই তো আমি একটু একটু ভিডিও নিই আমারও আর এই তো দেখতে পাচ্ছেন তামাবিল স্থল বন্দর যে লেখাটা এই চত্বরে আমরা আসছি এখানে এখানেও বাসটা আপনারা লোকাল বাস পাবেন গেট লক এখানে টিকিট কাটে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি গেট লকের টিকিটটা এখান থেকে কাটতে পারবেন চাইলে আপনারা আর আমরা এখান এই জায়গা দেখার পরে এই জায়গা থেকে টিকিট কাটবো এখানে আসছি টিকিট কাটে আমরা সিলেট চলে যাব আপনারাও আসলে এরকম গেট লক বাস টিকিট কাটতে পারেন টিকিট কেটে চলে যেতে পারেন অথবা লোকাল এখানে সিএনজি বাসে যেতে পারেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন